আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অথেন্টিক লাইফলাইনে আপনাদেরকে জানাই স্বাগতম। অনেকদিন ধরেই ফ্যামিলি নিয়ে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করেছিলাম, তারপরে সব ঠিকঠাক করে কক্সবাজারে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমার অফিস ছুটি রবিবারে, আর তার সাথে দুই দিন ছুটি নিয়ে তিন দিনের একটা প্ল্যান করেছিলাম। লং জার্নি, তার উপরে ফ্যামিলি নিয়ে যাব, তাই ট্রেনে যাব ঠিক করেছিলাম। কিন্তু ঢাকা টু কক্সবাজার সরাসরি টিকিট পাওয়া তো সোনার হরিণ। 10 দিন আগে সকাল 8টায় টিকিট কাটার জন্য বসেছি, অনলাইনে অনেক চেষ্টার পরেও টিকিট পাইনি। ঢাকা টু চিটাগাং সিলেট করায় এসি বগিতে 4টা সিট পেয়েছিলাম। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কোচগুলো নতুন হওয়ার পরেও সিটগুলো তেমন সুবিধার ছিল না, কমফোর্টেবলি বসা যাচ্ছিল না এবং চাপা চোপা ছিল অনেক। রাত 11টার ট্রেন ছিল, 30 মিনিট লেট করে 11:30 এসে পৌঁছায়। প্রথমে ভেবেছিলাম কোনোভাবে ম্যানেজ করে একই ট্রেনে করে কক্সবাজার যাব, পরে জরিমানা আর ফ্যামিলি সহ ঝামেলা হবে ভেবে চিটাগাঙেই নেমে পড়েছিলাম। ভোর রাতে চিটাগাং স্টেশনে নেমে স্টেশনের সামনেই হানিফ বাস দাঁড়িয়েছিল। হানিফের এই বাসগুলো লোকাল ছিল, কিন্তু কি করার, ভোর রাতে ফ্যামিলি সহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে এই লোকাল বাসগুলোতেই 350 টাকা করে টিকিট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল হলে বাস থেকে জানালা দিয়ে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। কক্সবাজারে ঢোকার পথে রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে, ফোর লেনের রাস্তা হয়েছে এবং খুব সুন্দর রাস্তাগুলো, নতুন রাস্তা এবং খুব সুন্দর লাগছে। কক্সবাজার পর্যন্ত ফোর লেনের রাস্তা হওয়ায় আগের মতো আর এখন জ্যাম পাওয়া যায় না। চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল। কক্সবাজারে বাস থেকে নেমে সরাসরি হোটেলে পৌঁছেছিলাম। আমাদের হোটেল আগে বুকিং করা ছিল, কিন্তু চেক আউটের সময় না হয় আমরা হোটেলের লবিতেই ব্যাগগুলো রেখে সকালের নাস্তা সেরে নিয়েছিলাম। সকালের নাস্তা করেই আমরা বিচে চলে গিয়েছিলাম। বিচে এসে মনে হলো সব ক্লান্তি ভুলে গেলাম, সমুদ্রে বড় বড় ঢেউ আর শীতল বাতাস। আপনারা জানেন আমাদের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা কিনা দৈর্ঘ্য 120 কিলোমিটার। সকাল সকাল বিচে মানুষজন অনেক কম ছিল এবং খুব নিরিবিলি পরিবেশে আমরা বিচটা ভালোভাবেই দেখতে পেরেছিলাম। আমরা কলাতলি বিচের সাথে হোটেল নিয়েছিলাম, তাই আমরা প্রথমে সকালবেলা কলাতলি বিচে গিয়েছিলাম। সাগর পাড়ে এসে আমার সেই গানের কথা মনে পড়ল, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের পাখি ডাকে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, আমার তো সাগর অনেক ভালো লাগে। আর 2 দিন কক্সবাজারে ছিলাম, অনেক রাত পর্যন্ত বিচে সাগরের বাতাস অনুভব করেছি। কলাতলি বিচ শেষে সুগন্ধা বিচেও গিয়েছিলাম, সুগন্ধা বিচের নতুন নাম এখন বঙ্গবন্ধু বিচ। বিচের পাড়ে হেঁটেছি, মুগ্ধ হয়েছি, পরিবারের সবাই অনেক ভালো সময় পার করেছে। আমরা সাম্পান বিচে ও প্যারাসিলিং বিচেও গিয়েছিলাম, সমুদ্রের ঢেউয়ে মাছ ধরা সাম্পান নৌকোগুলো দোল খাচ্ছে, জেলেদের মাছ ধরার সৌন্দর্য দেখেছি, সব কিছুই অনেক মনোমুগ্ধকর ছিল, খুব ভালো লেগেছে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখার জন্য ইনানি বিচে গিয়েছিলাম। ইনানি বিচে পাথর আর প্রবালের উপর আশ্রে পড়া সমুদ্র সৈকত উপভোগ করেছি, লাল সূর্য আস্ত যেতে দেখেছি, সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য। আমরা যা দেখেছি তাই ক্যামেরায় বন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।